আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আমাদের আজকের ক্লাসের বা পাঠ্য পাঠদানের বিষয় লব্ধ ও শব্দ বিধান, যে বিধান অনুযায়ী আমরা বানানগুলি করি এবং বানানের যে সমস্যাগুলি হয় আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাই। এখানে কোন ন হবে, এখানে কোন স হবে, তিনটা স আছে, দুইটা ন আছে, এইগুলো নিয়ে আমরা সমস্যায় পড়ে যাই। এখানে কোন ন দেব, এখানে কোন স দেব। তো আমাদের যদি এই নত্ব বিধান এবং সত্ব বিধান সম্পর্কে সঠিক ধারণা থাকে তাহলে আর বানানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে দেখো, আমি এখানে বিষয়গুলি উল্লেখ করেছি। তো শুরু করি। নত্ব বিধানগুলো সংস্কৃত বা তৎসম শব্দের বানানে মূর্ধন্য ণয়ের সঠিক ব্যবহারের নিয়মই নত্ব বিধান। আবার সংস্কৃত বা তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষয়ের সঠিক ব্যবহারের নিয়মই সত্ব বিধান। তাও আমরা দুইটা বিধান সম্পর্কে জানলাম, এই দুই বিধান সম্পর্কে আমি এখানে উল্লেখ করেছি। দেখো, নত্ব বিধান হল মূর্ধন্য ণ আর সত্ব বিধান হল মূর্ধন্য ষ। এখানে কয়েকটা নিয়ম আছে, এই নিয়মগুলি আমাদের ফলো করতে হবে এবং এই নিয়মগুলি মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, তাহলে আর বানানে সমস্যা হওয়ার কথা না। তো এক নম্বর নিয়মটা দেখো, রি বসন্ত র মূর্ধন্য ষ এর পর মূর্ধন্য ণ হবে। তো এক নম্বর নিয়মে আমরা কি করলাম, যে রি বসন্ত র মূর্ধন্য ষ এর পর মূর্ধন্য ণ হবে। যেমন দেখো, রি র, এখানে রি আছে, বসন্ত র আছে, সুতরাং এরপরে মূর্ধন্য ণয়ের ব্যবহার হবে। কৃষ্ণ, এখানে মূর্ধন্য ষ আছে, এই এই যুক্ত বর্ণটাকে ভাঙলে আমরা পাবো মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ণ। তোমরা অনেক সময় এই মূর্ধন্য ষ এর সাথে যে সংযুক্ত অংশটা, এটাকে অনেক সময় মনে করো যে ইও, এটা ইও না, এটা মূর্ধন্য ণ। সুতরাং এটাকে ভাঙলে আমরা কি পাবো, মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ণ। তাহলে এখানে ষ এর পরে কি বসেছে, মূর্ধন্য ণ। বর্ণ, ব যোগ অ যোগ বসন্ত র যোগ মূর্ধন্য ণ। দেখো, বসন্ত রয়ের পরে মূর্ধন্য ণয়ের ব্যবহার হয়েছে, সুতরাং এটা নত্ব বিধানের নিয়ম অনুসারে হয়েছে। এমনি দেখো, শব্দগুলি মরণ, ভাষণ, কারণ ইত্যাদি তোমাদের প্রশ্নপত্রে আসে যে কোন শব্দে মূর্ধন্য ণয়ের সঠিক ব্যবহার হয়েছে বা নত্ব বিধান অনুযায়ী কোন শব্দটি গঠিত হয়েছে। তো সুতরাং এই শব্দগুলি তোমরা মনে রাখবে, কৃষ্ণ, বর্ণ, মরণ, নিরণ, তারপরে মরণ, ভাষণ, কারণ ইত্যাদি বইয়ে দেখো বেশ কয়েকটা শব্দ এরকম করে উল্লেখ করা আছে, শব্দগুলি তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। দুই নম্বর দেখো, টব ও ডিয়ের ধ্বনির আগে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ হবে। টব ও ডিয় বলতে কি বুঝিয়া, আমরা ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শ বর্ণ আছে, এগুলোকে স্পর্শ বর্ণ বলা হয়। ট থেকে ম পর্যন্ত 25টি বর্ণ, এই সরি, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণের মধ্যে প্রত্যেকটা লাইনে দেখবে, যেমন ক, খ, গ, ঘ, ঙ, এই লাইনে দেখবে 5টি বর্ণ আছে। এই পুরো লাইনটাকে বলা হয় একটি বর্গ বা বর্গীয় বর্ণ, যে এই বর্গের মধ্যে যতগুলি মানে 5টা বর্ণ আছে এটাকে বলা হয় বর্গীয় বর্ণ। ক এর সঙ্গে এরা সংযুক্ত, ক বর্গের সঙ্গে। তো ট বর্গীয়, তাহলে ট, খ, ড, ঢ, মূর্ধন্য ণ। তো এইখানে ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ হবে। যেমন দেখো, ঘন্টা, আমরা অনেক সময় ঘন্টা বানানো শুরু করি, ঘন্টা মূর্ধন্য ণ হবে, যেহেতু ট, ট এর আগে মূর্ধন্য ণ হবে, এখানে উল্লেখ করা আছে ট বর্গীয় ধ্বনি। তাহলে ট এর আগে মূর্ধন্য ণ হবে, খ, খ এর আগে মূর্ধন্য ণ হবে, লুণ্ঠন, কাণ্ড, এই ড এর আগে মূর্ধন্য ণ হবে। তাহলে আমাদের আরেকটা নিয়ম জানলাম, যে ট বর্গীয় ধ্বনির আগে এবং ফ ওই লাইনে যে কয়টা বর্ণ আছে সেই কয়টা বর্ণের আগে মূর্ধন্য ণয়ের ব্যবহার আসবে। এরপরে দেখো, হ্রস্ব এবং হ্রস্ব মানে ই এবং উ কারান্ত উপসর্গের পর মূর্ধন্য ষ হবে, মানে হ্রস্বইকার এবং হ্রস্বকার, এই ধ্বনি বা বর্ণের পরে মূর্ধন্য ষয়ের ব্যবহার হবে।
যেমন দেখো পুতি এই যে রস্যইকার ক র হল স্ত রস্যইকার এই রস্যইকার বা ইকারান্ত এ এখানে আছে এই জন্য এটা হবে পুতি সেধক কোন অনুসারে ব্যবহার হয়েছে পুতি যোগ সেধক পুতি সেধক অনু যোগ সঙ্গ এই যে উকারান্ত মানে রস্যইকার এই ময়ের সঙ্গে রস্যইকার হয়েছে সুতরাং এটা হবে অনুসঙ্গ আর পুতি সেধক এরপরে দেখো সাধারণ নিয়মগুলি বিদেশি ভাষার শব্দে নক্ত ও সত্ত্ব বিধান হবে না বিদেশি ভাষার শব্দে নক্ত ও সত্ত্ব বিধান হবে না যেমন মাস্টার আমরা অনেক সময় যে মাস্টার লিখি মধ্যমশ দিয়ে আমরা অনেক জায়গায় দেখতে পাই কনফেকশনারি লেখা আছে স্টেশনারি লেখা আছে স্টেশনারি একটা বিদেশি শব্দ সুতরাং সেখানে মধ্যমশের ব্যবহার হবে সরি দন্তস্বরের ব্যবহার হবে মধ্যমশের ব্যবহার হবে না তো মাস্টার একটা বিদেশি শব্দ ইংরেজি শব্দ এখানেও মধ্যমশের ব্যবহার হবে না গভর্নর একটা বিদেশি শব্দ বা ইংরেজি শব্দ এখানেও মধ্যমনয়ের ব্যবহার হবে না এখানে দন্তস্বরের ব্যবহার হবে তাহলে মাস্টার মধ্যমশের থাকলে এটা ভুল আর মধ্যমন গভর্নর মধ্যমন থাকলে এটাও ভুল হবে সুতরাং এগুলো আমরা এই নিয়ম অনুযায়ী লিখলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে মোট কথা বিদেশি শব্দে বা বিদেশি বানানে মধ্যমস্বরের ব্যবহার হবে না কেবলমাত্র দন্তস্বরের ব্যবহার বা তালব্যস্বরের ব্যবহার আসবে শব্দ বিধানে ই এর পর মধ্যমস্ব হবে রি এর পর মধ্যমস্ব হবে যেমন দেখো কৃষক এই যে রি এই রি কাটাই হলো রি এই রি এর পরে দেখো মধ্যমস্বরের ব্যবহার হয়েছে এখানে আমি যখন এই শব্দটাকে মানব তখন কি ক রি মধ্যমস্ব ক এই ধ্বনিগুলি বা বর্ণগুলি পাওয়া যাবে বর্ষা প বসন্ত মূর্ধন্যস্ব তাহলে দেখো এখানে র উল্লেখ করা হয়েছে যে রয়ের পর মূর্ধন্যস্ব হবে তাহলে র আছে এখানে এখানে মূর্ধন্যস্ব হয়েছে সুতরাং এই বিধান অনুযায়ী এই বর্ষা বানানটা সঠিক আছে এরপরে দেখো বৃষ্টি তৃষ্ণা ইত্যাদি এই শব্দগুলি সত্ত্ব বিধানের নিয়ম অনুযায়ী হয়েছে এখানে আরো একটা বিষয় তুমি এখানে বুঝতে পারবে অনেক সময় তোমাদের পরীক্ষায় আরেকটা প্রশ্ন থাকে কোন শব্দটি সংস্কৃত থেকে আগত বা সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ কোনটি তাহলে এই নত্ব এবং সত্ত্ব বিধান মূর্ধন্যস্ব এবং মূর্ধন্যয়ের ব্যবহার যদি সঠিকভাবে তোমার এই নিয়মগুলি মুখস্থ থাকে তাহলে তুমি সহজেই বের করতে পারবে কোনটি তৎসম বা সংস্কৃত শব্দ স্পষ্ট স্পষ্ট তৃষ্ঠা ষষ্ঠ দেখো কয়ের পরে ক এবং কয়ের পরেও মূর্ধন্যস্বয়ের ব্যবহার হবে ক এবং কয়ের পরেও মূর্ধন্যস্বয়ের ব্যবহার হবে সেক্ষেত্রে কষ্ট স্পষ্ট তৃষ্ঠা ষষ্ঠ এগুলোতে এই মূর্ধন্যস্বয়ের ব্যবহার এসেছে এবং কয়ে কর্তৃকে ধ্বনির আগে মূর্ধন্যস্বয়ের এদিক থেকে ধরলে এবং এদিক থেকে ধরলেও যে কর্তৃকে ধ্বনির আগে এবং কয়ের পরে মধ্যমস্বরের ব্যবহার হয়েছে পাঁচ নম্বরে দেখো সমাস বদ্ধ পদে মূর্ধন্য ণ হবে না যেগুলি সমাস আমি এর আগে তোমাদের সাথে ক্লাস নিয়েছি সমাস বদ্ধ শব্দে যেমন ত্রিনয়ন ত্রিনয়ন আছে যার যেমন বহুব্রীহি সমাস এটা এগুলি সমাস বদ্ধ সমাস সুতরাং এখানে ত্রিকার আছে মূর্ধন্য ণ হওয়ার কথা ছিল যেহেতু এটা সমাস বদ্ধ শব্দ সেখানে সেক্ষেত্রে এখানে রি থাকা সত্ত্বেও দন্তন্বয়ের ব্যবহার হয়েছে মূর্ধন্যয়ের ব্যবহার হয়নি ক্রিয়াপদে নত্ব ও সত্ত্ব বিধান হবে না ক্রিয়াপদের ক্ষেত্রেও যেমন করেন এটা হলো ক্রিয়া করা একটা কাজ ন দন্তন্বয়ের ব্যবহার হবে মূর্ধন্য ন হবে না স্বভাবতই যে শব্দগুলিতে মূর্ধন্যস্ব এবং মূর্ধন্য নয়ের ব্যবহার হয় তোমরা বইয়ে দেখবে যে স্বাভাবিকভাবে মূর্ধন্যময়ের ব্যবহার হয়েছে আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আর এখানে মূর্ধন্যস্ব আর মূর্ধন্যময়ের যে ব্যবহারগুলি হয়েছে এগুলি স্বাভাবিক নত্ব এবং সত্ত্ব বিধানের নিয়মের বাহিরে এগুলি কোনো নিয়মের মধ্যে পড়ে না তো সেই বানানগুলি তো এই কয়টা বানান তোমরা মুখস্থ রাখতে শব্দ কারণ এগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে অনেক সময় কমন করে বিশেষ করে মানুষ আশার এই শব্দগুলো আসে তো আশা অভিলাষ পাশা ঔষধি সমসি মানুষ দূষণ শোষণ এই শব্দগুলো নক্ত এবং সত্ত্ব বিধানের নিয়মের মধ্যে পড়ে না এগুলি স্বাভাবিকভাবে এই মূর্ধন্যস্ব এবং মূর্ধন্যয়ের ব্যবহার হয়েছে এখন তোমাদের বইয়ে দেখবে যে দন্তময় মূর্ধন্যময়ের স্বাভাবিক ব্যবহার হবে সেই শব্দগুলি ছন্দের আকারে দেওয়া আছে
যেমনটা দেখো চাণক্য মাণিক্য ঋণ বাণিজ্য লবণ মন এখান থেকে একটা শব্দ বেশি ইম্পর্টেন্ট লবণ বেশিরভাগ আমাদের এই পরিচিত শব্দগুলি বোর্ডের প্রশ্নে আসে লবণ মানুষ এই শব্দগুলিতে যেমন তোমাদের প্রশ্ন থাকে কোন শব্দটিতে স্বাভাবিকভাবে মূর্ধন্য ষ বা মূর্ধন্য ণ এর ব্যবহার হয়েছে তখন তোমাদের এই ছন্দটা তোমাদের মুখস্থ রাখতে হবে এইটা মুখস্থ রাখলে পণ ছন এই শব্দগুলি যখন তোমাদের জানা থাকবে যে এগুলি স্বাভাবিকভাবে ব্যবহার হয়েছে স্বাভাবিকভাবে ব্যবহার হওয়ার মধ্যে বেশ ইম্পর্টেন্ট শব্দগুলো হলো আমাদের এই আশা অভিলাষ মানুষ লবণ পণ যাই হোক তোমরা বইয়ে এই ছন্দটা ভালো করে মুখস্থ করবে আর এই শব্দ কয়টা তোমরা মনে রাখবে যে এগুলো স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়েছে মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ণ সুতরাং এই কয়েকটা নিয়ম তোমরা জেনে রাখবে কয়েকটা নিয়ম যদি জানা থাকে তাহলে বানান কখনোই তোমাদের ভুল হবে না এবং নত্য ও সত্য বিধান জানার ফলে তোমাদের কোন শব্দ সংস্কৃত বা তৎসম থেকে আগত সেটাও তোমাদের জানা হয়ে যাবে কারণ আমাদের বাংলা ব্যাকরণ বইয়ের প্রথম অধ্যায়ে কিন্তু আমাদের বিদেশি শব্দগুলো সম্পর্কে আমি গত ক্লাস নিয়েছি যে সেখানে কোন কোন শব্দ সংস্কৃত এবং কোন কোন শব্দ অর্ধ সংস্কৃত সেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছিলাম তো তোমাদের পরীক্ষায় যেটা আসে এই তৎসম শব্দ থেকেই তো এইটা জানা থাকলে ওইটাও তোমরা মনে রাখতে পারবে তো আজকের মতো এখানেই শেষ তোমরা ভালো থাকো তোমরা এই নব্য এবং সত্যবিধান থেকে নিজেরাই ওটা একদম ছোট্ট একটা অধ্যায় পাঁচটা থেকে সাতটা নৈবেক্ষিক বা অবজেক্টিভ প্রশ্ন নিজেরাই করবে এবং তার অ্যান্সার লিখে পাঠিয়ে দেবে তো ভালো থাকো সুস্থ থাকো